লি সাল্লাম পর্ব এগারো ইনশাআল্লাহ আজকে আমরা জানবো প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নব্বতের বয়স যখন তৃতীয় বছর হয়েছিল চতুর্থ বয়স হয়েছিল অর্থাৎ বয়স যখন তেতাল্লিশ বছর এবং চৌচল্লিশ বছর এই শুরুতে মক্কাবাসীর কীভাবে রাসুল ফাঁক সাল্লি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করেছিল কি উগ্রতা হয়েছিল কি নির্যাতন আরম্ভ হয়েছিল আজকে আমরা এই আলোচনা নব নব্বোতে প্রারম্ভে কী ঘটেছিল মক্কায় আমরা জানবো ইনশাআল্লাহ সুপ্রিয় শুধু শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাগুলো দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি রব্বুতে তৃতীয় বর্ষরে আল্লাহ রব্বুল আলমিন পিলু নবী সালি ওসাল্লাম এখান আয়াত নাজিল করলেন যে আয়াত কানা ছিল সুরাতুল হৈজরা হেজর চ্যাপ্টার নাম্বার ফোরটিন বাস নাম্বার নাইনটি ফোর নাইনটি ফাইভ বিসমিল্লাহ রহমান রহিমা মুস্তাহ

খোলাখুলিভাবে বলে দিন এবং আল্লাহর সাথে যারা শরিক করে শিরিক করে আপনি তাদের উপেক্ষা করো বিদ্রুপকারীদের মোকাবেলায় আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ নব্বতের চতুর্থ বৎসর তাত বয়স যখন চৌচাল্লিশ বছর হল এবার মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তি মূর্তির বিরুদ্ধে তিনশো ষাট দেৱতাক খাবা গড়েছিল এগুলোর আরেকখানা সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল সুরাটু নম্বর নাইনটিন বাস নাম্বার টু হাণ্ড্রেড ফোর্টিন বিসমিল্লা হিরো আহমেন রহিম ওয়াং জিরো শিং রবি ইট মিনস এন ওয়ান্স ইউর ট্রাইব অফ মাহম্মদ চাল্লাহরেন অফ নিয়া কিনড্রয়েট সরল অনুবাদ হচ্ছে হে নবী সাল্লি ওসাল্লাম আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আল্লাহর আজাবের ব্যাপারে সতর্ক করুন সুপ্রিয় সুদী এই নব্বতের তৃতীয় এবং চতুর্থ বৎসরে শিরিখের ব্যাপারে মূর্তি পূজার ব্যাপারে মূর্তির ব্যাপারে যখন আলোচনা আল্লাহ পাক দিলেন যে হে রাসুল এখন আপনি আর চুপে চুপে বসলে হবে না নব্বতের আগে চল্লিশ বছর আগে মোট চল্লিশ জন মানুষ লুকাই লুকাইয়া ইসলাম গ্রহণ করেছিলেন পবিত্র মকাম আজমায় সর্বপ্রথম ছিলেন হজরতে খাদিজা রদ আল্লাহ তালানহা দ্বিতীয় ছিলেন হজরত আলী রদ আল্লাহ তালু তৃতীয় চিন হজরত জায়দ নবিজুরগড়ের গোলাম রদিয়াল্লাহ উত আনহু চতুর্থ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাতালহু মূর্চ্ছলির জন এবার আল্লাহর পাক ঘোষণা করলে না এখন আর লুকিয়ে তাকা হবে না যত জ্বর তুফান নির্যাতন প্রসক্রিপশন অপারেশন যা কিছু আসক হেরাসুল আসুল আপনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত মকায় দিতে হবে এইবার আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটি কাজ করেছিলেন মক্কার প্রত্যেক দেখে বড়দেরকে ডেকে আনলেন বাড়িতে দাওয়াত দিলেন এতে মোট চল্লিশ জন মানুষ মক্কার লিডাররা বিভিন্ন গোত্রে বনী আদি ক্রয়স এবং অন্যান্য গোত্র সকল আসলেন আল্লাহর নবী সাল্লাহ আলীকে বলেছিলেন হে আলী যাও একসা একসা গম অর্থাৎ চাইসের গম আনো আর একটা রান ছাগলের সম্মুখে রান আনো এটা আমরা পাক করে দাওয়াত দাওয়াতের ব্যবস্থা করবো কাপ দুধ দুদানো মেহমানদেরকে খাওয়াতে হবে আল্লাহ নবী মেহমান ভালোবাসতেন হজরতে আলী আলিউর তাই থাই দেখা যায় এই শাসের গম মাত্র দশ থেকে বারো জনের খাবার কিন্তু মক্কার লিডার সর্বমোট রসুল্লার ঘরে বাড়িতে আসলেন চল্লিশ জন এইবার নবী সাল্লাহাম এগুলো খাবারের ব্যবস্থা করলেন নিজের হাতের বরখতে আল্লাহ রাসুল হাতের বরখতে চল্লিশ জন লিডার নেতারা মক্কার তৃপ্তি সহকারে নবীজির ঘরে খাবার খাইলেন আবার এক কাপ দুধ থেকে চল্লিশ জন মানুষের দুধ খাইলেন কিন্তু দুধ তো আর শেষ হয় না এত বরকত আল্লাহ পাক দিয়েছিলেন এবার নবী সাল্লা সাল্লামান হে মক্কারাসীরা আমি আপনাকে এমন একটি দামি কথা শোনাবো যেটা যে মূল্যবান কথা পূর্বে খা খেয়েও আপনাদের শোনা যায় নাই এটা হলো এক আল্লাহ এক আল্লাহকে আপনার স্মরণ করুন আপনাদের মঙ্গল হবে আল্লাহ আপনাদেরকে ভালো করবেন এই কথা বলার সঙ্গে নিজের গরের মানুষ আবু উঠলেন অগ্নি অগ্নিশ হয়ে গেলেন ফিউরোস হয়ে গেলেন বললেন তাব্বা মোহাম্মদ এরে মোহাম্মদ তোর ধ্বংস হ তুই কি আমাদের জন্য এই আমাদেরকে এর জন্য দেখেছ হে মানুষেরা মোহাম্মদ তোমাদেরকে খাবার খাবায় না জাদু করেছে এই বলে সে বাহির হয়ে আসলো সকল লিডার নবীজির ঘর থেকে বাড়ি থেকে বাইরে আসলেন এইবার দাওয়াতে কোন কাজ করতে পারলেন না দ্বিতীয়বার আল্লাহ নবী আরেকটি দাওয়াত করলেন এইভাবে আবুল আহ চিৎকার দিয়ে বাইর হয়ে আসে যায় আরও কোনো উপকার করতে পারলেন না কারো তিন নম্বর বার মক্কার একটা পদ্ধতি ছিল যদি কোনো বড় বিপদ আসে তাহলে পাহাড়ে চূড়ায় বড় পাহাড়ে উচ্চরে দাঁড়িয়ে কেউ যদি চিৎকার দিয়ে ডাকে সকল মানুষের জমা হতো এটা একটা মিডিয়ার মতো কাজ করত। তিনি এই মিডিয়া পদ্ধতি অবলম্বন করলেন তিনি চলে গেলেন সাফা পাহাড়ে এই মক্কার খাবাগর নিকটে এখানে সকলেই আসলো কি হয়েছে মোহাম্মদ বলো বলে আমি যদি আপনাদের একটা কথা বলি যে পাহাড়ের ও পিছনে শতুরাইয়া তোমাদেরকে ধ্বংস করবে নির্যাতন করবে তাহলে বিশ্বাস করবা সকলে বলো হ্যাঁ আমরা তোমার আলামিন মোহাম্মদ বলে বিশ্বাস করি তোমার প্রত্যেক কথা দামি আমরা তো প্লাস শুনি বলো কি হয়েছে তিনি বললেন আজকে আমি আপনাদের একটা দামি কথা শোনাব সেটা হচ্ছে আপনারা এক আল্লাহকে স্মরণ করুন আর যদি আল্লাহর কথা স্মরণ না করেন আল্লাহর যদি এবাদতি না করেন তাহলে আপনারা বিশাল আজাবের সম্মুখীন হবেন ইহকাল পরকালে আপনাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এই কথা শোনা মাত্র নিজের গড়ের মানুষ আবুল আহাব চিৎকার দিয়ে বলল উনি একজন ফিউরিয়াস উনি একজন বড় জঙ্গি মানুষ ছিলেন আবুল হাব বলল না মোহাম্মদ আমাদেরকে জাদু করেছে মুহাম্মদের কথা আমরা শুনব না বলেই তিনি বাহির হয়ে আসলেন সকল মানুষ এবার চলে আসলেন এই জন্য পাক এত বড় নারাজ হয়েছিলেন আবুল হাবের ব্যাপারে একটি সুরা সুরা আল্লাহাব নাজিল করলেন বিসমিল্লাহ রহমান আবুল হাবের সমুদ্রের প্রচেষ্টা ধ্বংস হয়েছে সে নিজেও ধ্বংস হয়ে গেছে আবুল হাবের কোনো দহন সম্পদ কোনো উপার্জন কাজে আসবে না আল্লাহর আজাব থেকে কিছুই তাকে রক্ষা করবে না এই আয়াতগুলা নাজিল হয়ে গেল প্রিয় সুদীপ এইবার মক্কার মানুষেরা চিন্তা করলো তাহলে কি করা যায় মোহাম্মদকে কীভাবে দামানো যায় আমাদের মূর্তিগুলা আমাদের তিনশো ষাট দেবতা আমাদের বাপদাতা সকলেই ঘরে এগুলা এ করে আসছে এখানে ছিল হুবল লাত উজা বিভিন্ন ধরনের মূর্তি ছিল এক এক ধ এক দেবতার কাছে ছিল এমন মূর্তি যে এই হুবলের কাছে গিয়া যদি কেউ আশা পোষণ করে তাহলে তাদের বিশ্বাস ছিল মক্কাবাসী যে এই হুবলে এই আশা পূরণ করে দিবে আরও লাতর কাছে গিয়ে যদি কেউ কিছু দোয়া করে তারা বিশ্বাস ছিল যে এই দেবতা তাদেরকে সব কিছু দেওয়া দিবে। আরেকজনের ছিল দেবতা তার কাছে গিয়ে যদি রিজেকের ব্যবস্থা দোয়া করে তাহলে তাদের বিশ্বাস ছিল এই দেবতাই তাদেরকে রিজেক দেওয়া দেবে নাউজুবুল্লাহিমিন জালিক এ ধরনের মূর্তি পূজা তারা ডুবন্ত ছিল যাই হোক সুপ্রিয় শুধু এবার মক্কাবাসী চিন্তা করলো মোহাম্মদে কি করা যায় মোহাম্মদকে যদি আমরা এবার আক্রমণ করি মারি তাহলে তো হবে না ওনার তো চাচা আবু তালিব তো উনি তো আমাদের সর্দার কুরাইশের সর্দার উনি তো বেঁচে আসে সকলেই এবার আবুল আহা আবু তালিবের বাড়িতে প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক তিনটি বৈঠক একসাথে করল পর ফর 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 আর বলল আপনার বাতিজা কি বলে আপনার বাতিকে থামান থামান আমাদের বাপ চোদ্দ চৌদ্দশ্রীর ইজ্জর সম্মান মারে মেরে ফেলছে আমাদের দেবতার অপমান করেছে আমাদের মূর্তিগুলার অপমান হয়ে যাচ্ছে আমরা মূর্তির বাদতি করতে পারবো না আপনি থামান আবু তালিব একের পর এক বলে আমার মহাম্মদ যা বলে সে সত্য তো বলে তার ধর্ম সে পালন করো তোমাদের ধর্ম তোমরা পালন করো আমার মোহাম্মদের জর্রা পরিমাণ একটু শাস্তি বা একটু আঙ্গুল তুলে তোমরা কথা বলতে পারবে না আমি চাচা যতদিন বেসা তোমাদের পদে তোমরা চলে যাও এইভাবে তিনি আবু তালিব নবী করিম সাল্লাম উৎসাহ এবং সাহস দিয়েছিলেন সুপ্রিয় সদীব এইবার কুরাইশরা আরেকটি পদ্ধতি বনে করলো বলে হ্যাঁ এবার তো পারলাম না সাসার এবার আরেকটি কাজ করলো তারা সকল নেতারা আসলো আর মোহাম্মদ সালাম বললো হে মোহাম্মদ তোমাকে আমরা একটা অফার দিতেছি তুমি শোনো তুমি কি কথা বলো এখ আল্লা এখাল্লা কী আমরা তিন সাইড দেবতা আমাদের আছে আমরা কোনো বহে নেই আমরা এটা এগুলো আমরা পালন করবো শোনো তুমি যদি মক্কার গোবর লিডার হতে চাও আমরা লিডার বানাই দিব তুমি যদি বড় রাজত্ব চাও আমরা রাজত্ব দিয়া দিব তুমি যদি সোনা রূপা কিছু চাও সোনার উপর সবগুলো আনিয়ে দিব তুমি যদি ধনী হতে চাও বানিয়ে দিব তুমি যদি সুন্দর রূপসী মক্কার মাঝে চাও তাহলে আমরা মক্কা থেকে দশজন তবুও তুমি এক আল্লাহর কথা বলে যাও আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলিও না কিন্তু মোহাম্মদ সাল্লাম বললেন না এগুলা তো হবে না শুনো আমি এক আল্লাহর কথা শুনবো বলবো যে কথাগুলো অনেক দামি তোমাদের মঙ্গল হবে এবার তারা এটাও করতে পারলো না নব্বত তৃতীয় চতুর্থ বর্ষ এটাও পারল না এবার তারা আরেকটি চিন্তা করলো যে চলো যাই আমরা পরামর্শ আনার জন্য তারা দুইজন মানুষকে ইহুদির খাসে মদিনায় পাঠালো যে যাও মোহাম্মদের কীভাবে ঠেকানি যায় দামানি যায় একটা পরামর্শ নিয়ে আসো ওই ইহুদি মদিনায় দুজনকে বলেছিল তার তিনটা প্রশ্ন করিও যদি মোহাম্মদ আল্লাহর রসুল হয় তাহলে বলবে নতুবা হে মিথ্যাবাদী হয়ে যাবে একটি প্রশ্ন হল যে কারিমে যে যুবকরা রাজা বাদশার বিরুদ্ধে কথা বলে তারা নিজের জীবনকে ইমান উপরে প্রতিষ্ঠিত এদের ইতিহাসটা সে বলুক এক দ্বিতীয় ছিল এমন একজন বাদশা ছিল পৃথিবীতে সে সারা পৃথিবী সফর করেছিল তার নামটা কি তৃতীয় প্রশ্ন ছিল যে তার রুহকে রুহের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করিও তিনটা প্রশ্ন উত্তর পেলে তার বোঝবা সে সত্যি নবী নতুবা সে নবী না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যে সারা পৃথিবীর বাসাই করেছেন জুল করনাইন একজন মুসলমান বাসা আরেকটি প্রশ্নের উত্তর দিলেন যে সুরে কাহাফের মাঝে সাতজন ইমানদার যুবক ছিলেন তারা বাদশার বাদশা এই মুশরিক বাদশার নির্যাতনে ভয়ে রাত্রেবেলা জঙ্গলে গিয়েছিলেন তিনশত বছর ওরা পাহাড়ের মধ্যে গুমন্ত অবস্থায় পাক তাতে হেফাজত করেছিলেন তিন নম্বর প্রশ্নের জবাব দিলেন রুহ হলো পাকের একটা আদেশ এটা আর কিচ্ছু না এটা আল্লাহর আদেশ এই তিনও উত্তর পেয়ে তারা বলো না মহাম্মদকে এবার তো থামানো গেল না সঠিক উত্তর দিয়ে গেছে সুপ্রিয় সুদী এইবার তারা মক্কারবাসীরা কেঁফে গেল কি করা যায় মোহাম্মদে কেমনে হত্যা করা যায় এইবার তারা নির্যাতনের স্টিম রুলার চালু করে দিল এই তারা আরম্ভ করে দিল যে জান যাকে পাও মুসলমান যেন মক্কায় আছে লুকি লুকি আছে যার বাড়ি থেকে ধরো তাদের তাদেরকে হত্যা করতে হবে এবার তারা মুসলমানদের চলার শক্তি কথা বলা উটা বসা চলতে সব ধরনের বাকরুদ্ধ করে ফেললো আক্রমণ শুরু করে দিল হজরতে এক নম্বর হজরত বিলাল রদানু দুই নম্বর হজরত হাব্বাব রদি আল্লাহ তালানু তিন নম্বর হজরতে আম্মার রদি আল্লাহ চার নম্বর আবু ফুজ আবু ফোকাই ইয়াসার রদি আল্লাহ পাঁচ নম্বর জনিরা রদিয়াল্লাহ তালান একজন মহিলা ছিলেন ছয় নম্বর হাজার আবু বখর রোদিন্ন সাত নম্বর এইভাবে হাজার উসমান সব বড়ো বড়ো ধনী মানুষদের উপর আক্রমণ আরম্ভ করলো প্রিয় বাস প্রিয় দর্শক আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার মক্কার কাফেরা চটকে গেল একটি ঘটনা বলি বিলাল রদিয়াল্লাহ নানুর উপর কেমন আর্য আক্রমণ তারা নির্যাতন করেছিল বিলাল রদিয়ানুর হাফসির গুলাম ছিলেন উমাইয়া ছিল তার মনিব সে বলল মোহাম্মদ বিলাল তুমি আহাদ আহাত কি বলো তুমি যদি এটা বন্ধ না করো তোমার ওই প্রথম আর নির্যাতন আরম্ভ হচ্ছে একটি হলো বিলাল রদ্দি আল্লাহন গায়ে থলে শোয়াইয়া থলে গরম পাথর এবং বুকুর উপরে আরেকটা গরম উঁচু পাথর রাখা হতো আর বলা হতো দেখো এবার যদি ধর্ম বাদ দিতে পারো তাহলে তুমি বেঁচে গেলায় তিনি বলতেছেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ তিনি বেলাল রজেন থামলেন না দুই নম্বর নির্যাতন উমাইয়া দিল যে ওই যে লৌহবর্ম আগুনের মতো লৌহ বর্মের মধ্যে তার সোয়াইয়া কঠিন কঠিন মরুভূমিরভাবে রাখা হলো আও বিলাল রজেন থামলেন না তিন নম্বর নির্যাতন হলো যে বিলাল রজেনারে চাবুক দিয়ে এমনভাবে পিঠ মারতেছে আশিটা একশোটা প্রতিদিন মারতেছে বাড়িয়েছে আহা এতে বিলাল রহাদ বলে বলেন তিনি বলেন না আমি মহাম্মদ ধর্ম ছেলে দিতে পারি না চতুর্থ নম্বরে উমাইয়া শাস্তি দিল বিলাল রিয়ালান তার নাকের দিকে একটা ছিদ্র করলো আর গলায় একটা রশি লাগাইয়া ওই যে জারোর সন্তান যেগুলো জন্ম টিকনা মকার এদের হাতে তুলে দিল আর ওরা গলায় রশি দিয়ে টানতে 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 ওপারে ওর দিকে মহল্লার গ্রামে টানতেছে আর বলতেছে দেখো বিলাল তুমি যদি এখনো মোহাম্মদ ধর্ম ছেড়ে দিতে পারো বেঁচে গেলা তিনি বলে না আহাদ আহাদ খাল্লা খাল্লা বলে তিনি সাক্ষ্য দিতেছেন সুপ্রিয় এভাবে অনেক সাহবাহ তারা নির্যাতন করলো নব্বতের তৃতীয় চতুর্থ বছরে ইসলাম বড় কঠিন অবস্থায় ছিল বড় কষ্ট করে পৃথিবীতে ইসলাম এসেছিল হাজরতে আবু বকর রদিয়ালান উপরে তারা আক্রমণ শুরু করলো জাপিয়ে পড়লো অনেক মানুষ একসাথে গিয়া ঘরের সামনে আবু বকর এমনভাবে আবু অকরণে মারলো তারা তিনি অস্থির হয়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন মাটিতে লুটে চেহারা থেকে রক্ত মুবারক জোর জোরে মাটিতে পড়তেছে ওনার বংশের মানুষেরা আবু বকরকে খাদে তুলে বাড়িতে নিলেন তিনি তিনি হুঁশ আসে না ফেন্ট হয়ে গেলেন বেহুস হয়ে গেলেন সন্ধ্যাবেলা যখন হুঁশ আসলো তিনি তার মাকে বললেন আগে বলো আমার নবী মোহাম্মদ কেমন আছেন তা আমার নবী মোহাম্মদ কেমন বলো কিন্তু মা বলেন হে আবু বকর তুমি এখনো মোহাম্মদের কথা বলো যেই মহাম্মদের কারণে তোমার তোমার মক মাইসে তোমার মেরে ফেলে ফেলেছিল রকম তুমি বেঁচে আসছো আর তোমার শরীরে অবস্থা সাওয়া যাচ্ছে না কতটা বাড়ি কতটা দাগ তোমার শরীরে তোমার চেহারাতে রক্ত পড়তেছে তুমি মোহাম্মদ ধর্মটা বলে যাও আবু বকর করে মা তখনও মুসলমান হন নাই তিনি বললেন মা মা খাবার নিলেন তিনি খাবার মুখে দেন না বললেন মাগ আমি খাবো না আমাকে প্রকৃত মহামুশলের কবরটা আগে শোনা তারপরে আমি খাবো তিনি বললেন আরেকজন মহিলা উম্মে জামি উম্মে জামি একজন মহিলা তিনি গোপনে কুপুর ইসলাম গ্রহণ করেছিলেন উনি ছিলেন আবু বকর সিদ্দির মার এই পরিচিত একজন মহিলা বান্ধবী বললেন যা উম্মে জামি আপনার বান্ধবীকে নিয়ে আসুন আবু হোসেন জানতেন যে উম্মে জামি ভিতরে ভিতরে লুকাই লুকাই ইসলাম গ্রহণ করেছেন জামি যখন আসলেন তখন বলে কেমন আসেন আমার নবী আগে বলুন জামি বলেন আবু বকর তোমার নবী এখনও ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে কথা বলতেছে ভালো আছে তুমি ভয়ে চিন্তা করো না এইবার তিনি মায়ের খাবার আবু হোসেন খাইলেন আর দোয়া করেন আল্লাহ আমার মারাই ইসলাম গ্রহণের জন্য কবুল করো আল্লাহর ফাঁকের দরবারে আবু কো সেন দোয়া কবল হয়ে গেল আবু সিদ্ধ করেন মা ইসলাম ধর্মগ্রহণ করলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুপ্রিয় সুদীপ আমরা এ পর্যন্ত জানলাম যে মূর্তির বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলায় কত সাহবাইকেরামের রক্ত মক্কার জমিনে ঝরেছিল কত শাহবাইকেরামের প্রাণ গিয়েছিল নির্যাতনের স্টিম রা শুরু হয়েছিল আমরা আজকে জানলাম ইনশাল্লাহ এ পর্যন্ত আমরা নব্বতের চতুর্থ পঞ্চম বছর কি ঘটেছিল কেমন নির্যাতন সাহাবায় উপরে আরম্ভ হয়েছিল ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ রাসুল পাক সালামের আলোচনা বারোতম পর্বটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে আছে সুন্দর রাখুক আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ